हेलो अस्सलाम वालेकुम मैम। मैम হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম কেমন আছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাম। এই তো ভালো আছি, আপনারা ভালো আছেন? ভালো আছি ম্যাম। এই আলহামদুলিল্লাহ ম্যাম ভালো আছি। আচ্ছা, আপনাদের কি খবর? কাজ টাজ করছেন নাকি সব ভুলে গেছেন? হ্যাঁ ম্যাম বলছি। এই যে ডিজাইন, কি এটা কি নামে ঢুকছেন বলেন তো? একটু আপনার নাম চেঞ্জ করে দেন। আমি বলছি যে নামে রেজিস্ট্রেশন করছেন সেই নামে ঢুকতে। ডিজাইন থ্রেড এটা কি চেঞ্জ করেন? আচ্ছা, ইয়া কি বলে, তুষারপাল আপনি মনে হয় সকালের বাচ্চা, তাই না? আমার সকালে কারেন্ট ছিল না, এই জন্য করতে পারেন। ঠিক আছে, কি কাজ ছিল, কি করছেন একটু দেখান। আমি সকালের বেশ, আজকের ক্লাসটা সকালে করতে পারিনি, চলে গেছিলাম। তো সুন্দর হয়েছে তো উপরের ওই মেয়েটার ছবি যে আঁকছেন, পোর্ট্রেট একটা, এটা কি কোনোটার উপরে আঁকছেন নাকি এমনি এমনি আঁকছেন? না না, মানে কোনোটা দেখে আঁকছেন নাকি হাত ঘুরাইছেন আর কি পেন্টুল দিয়ে? হাত ঘুরাইছি। সুন্দর হয়েছে কাজটা। চ্যাপ্টার হয়ে গেছে কেন? ঠিক আছে, আর কিছু করছেন? না ম্যাম এগুলোই। ঠিক আছে, খুব ভালো হয়েছে। স্টপ দেব ম্যাম। আদিব মাহমুদ করছেন কাজ?
আদিব মাহমুদ আছেন ক্লাসে? ওই কথা বলে না কেন? অর্পণ মণ্ডল জি ম্যাম পড়ছি। আগের কাজ তারপরে যে এটা কার্টুন আর পেঙ্গুইনের এটা। আচ্ছা ঠিক আছে, সব শেয়ারিং দিলাম। হুমায়রা তানজিল লামিয়া জানি হুসাইন জ্যাম ঠিক আছে, স্টপ দেন। কামাল কারি বের করেন। জি ম্যাডাম আসসালামু আলাইকুম। কাজ বের করেন ম্যাডাম, একটু টাইম দেন, মানে আয়োজন করে দেখেন। আমি কেন একটু টাইম দিতে হবে কেন? সরি ম্যাডাম, খাওয়া দাওয়া করছিলাম তো। ম্যাডাম ওপেন হতে একটু টাইম নিচ্ছে, একটু পরে দেখি। সবুজ ইসলাম, সালাম আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালাম
ক্লাসের মাঝখানে সালাম দিতে হবে না, একদম শুরুতে একবার দেন তাতেই হবে, না তো একজন একজনকে সালামের উত্তর দিতে দিতে দিন শেষ হয়ে যাবে আমার। ঠিক আছে, খুব ভালো হয়েছে। সুন্দর হয়েছে, ঠিক আছে। সৌদি ইসলাম, তারপর হচ্ছে কে দেখাবে? মাহবুবুল আলম। জি ম্যাডাম, প্রবলেম সলভ হয়েছে মাহবুবুল আলম? ক্লায়েন্ট কি বলল? ম্যাম বলেন, ক্লায়েন্ট পাইছে? ক্লায়েন্ট মাত্র আমাকে নক দিতে মাত্র নক দিছে। আচ্ছা, মাত্র দি ম্যাম। ম্যাডাম কি বলে ক্লায়েন্ট? ক্লায়েন্ট বলতেছে না, আমি কিও যেমন কারেকশন আছে, উনি উনি হচ্ছে ওনার পার্টনারের সাথে এটা নিয়ে শর্ট করতেছে আর কি, শর্ট আউট করতেছে, দেন হচ্ছে মনে হয় কিছু চেঞ্জেস দিবে। যাই হোক, উনি আপনাকে ইনবক্সে নক করছে না? জি ম্যাম। এখন হচ্ছে ওই ইনবক্সে আপনি ফাইল দিতে পারবেন। মানে যেহেতু উনি কারেকশন দিতে চাইছে, তাহলে আমি কি পাঠাবো? আমি একটু হচ্ছে ওনার মেসেজটা একটু দেখবেন, একটু আমি শেয়ার দিতেছি। এটা দিচ্ছে আর কি, আমি ওনাকে হচ্ছে ওই মেসেজ দেওয়ার পরে উনি সিন করছিল না, আমার অফলাইনে ছিল, উনি মনে হয় আজকে আসলে অনলাইনে হয়েছে এটা দিচ্ছে। আমি কি আর পাঠানো লাগবে ফোন দিয়ে? হ্যাঁ পাঠান। যে বলছে চেঞ্জ চেঞ্জ চাইছে না আপনার কাছে? জিজ্ঞাসা করেন যে কিরকম চেঞ্জ লাগবে আমাকে জানান, আমি চেঞ্জ করে দিতেছি, সেরকম বলেন। আর চেঞ্জ চাইছিল আপনার কাছে ওই যে ফাইলটা চাইছিল, তো আপনি মকআপ ফাইলটা দিবেন না, আপনি আমাকে পিএনজি ফাইলটা দেন বলছিলাম না, উনি ওইটা চাইছে। আপনি তো কথাটা বুঝতে পারেন নাই ম্যাম, ওখানে তো হচ্ছে শুধু হচ্ছে ওই ফ্রন্ট ভিউটা চাইছিল, পিএনজি ফাইলটা চাইছিল। আর আমি আপনাকে ইনবক্সে নক করতে বলছিলাম, আপনি গ্রুপের মধ্যে দিছেন না, তো পরে আমার খেয়াল ছিল না, গ্রুপগুলো তো আমি মিউট করে রাখি সারাক্ষণ মেসেজ আসে বলে। বলেন। আমি কি ম্যাম যে কোনো মুহূর্তে যে কোনো ক্লায়েন্টকে হচ্ছে ইনবক্সে নক করতে পারবো? ক্লায়েন্টই আপনাকে ইনবক্সে যেভাবে মডিফিকেশন চাইলে ইয়া করবে, আপনি ওনাকে ওই ফাইলটা দেন এখন, ওই যে ইয়া পিএনজি ফাইলটা উনি চাইছিল, দেখেন আপনার ওই কমেন্ট কোথায়, ওই ইয়াতে চলে যান। আপনি ওনাকে মকআপ ফাইলটা দিবেন না? সেটা হচ্ছে পিএনজি অথবা জেপিজি ফাইলটা দেন ওকে। কি ডিজাইন ছিল আমি তো ভুলে গেছি, দেখি আমি যে এটা এটা দিয়েছিলাম। ম্যাম উনি হচ্ছে শুধু আমাকে হচ্ছে এই এই তারপরে রিপ্লাই, আমি দুই রিপ্লাই দিয়েছিলাম, উনি অনলাইন আছে। আপনি ওনাকে এখন হচ্ছে ইয়াটা দেন, এই জেপিজি, এটা যে জেপিজি ফাইলটা সেটা ওনাকে সেন্ড করুন, মকআপ ছাড়া, এই মকআপ দিবেন না, শুধু লোগোটা ওনাকে সেন্ড করুন, বলবেন এটা দিবেন, আর বলবেন যে কোনো চেঞ্জ থাকলে আপনাকে জানাইতে, আপনি চেঞ্জ করে দিবেন সেটা বলবেন। এটা লেখেন যে আপনি যে ফাইলটা চাইছিলেন, এই যে লোগো ফন্ট
এই লেখাটা যে লিখছে সে হচ্ছে চাইছে এটার জেপিজিটা আর কি, জেপিজিতে তো সেভ করতে পারেন না, পারার তো কথা হ্যাঁ ওই ফাইলটা দেন আর বলেন যে কোনো চেঞ্জ লাগলে জিজ্ঞেস করতে। ঠিক আছে ঠিক আছে স্টপ দেন, ওনাকে দেখেন কথা বলেন, যেহেতু মাত্রই মেসেজ দিছে আপনি এখনই রেসপন্স করেন। আচ্ছা মুকসাদুল মমিন কি অবস্থা, কি করছেন দেখি। মুকসাদুল মমিন আছেন? জি ম্যাম আসতেছি। কিসে করে আসতেছেন? ম্যাম আমি দুটো করছি আর একটা মানে পুরোটা কমপ্লিট হয়নি ম্যাম। সাইদুর রহমান ম্যাম আমার কারেন্ট চলে গেছিল, আপনাকে শেয়ার করতেছি অবস্থা চলে গেছে। হ্যালো হ্যালো আরে আদিক মাহমুদের কারেন্ট চলে যাওয়ার কাহিনী শুনতে শুনতে আমার নিজেরই কারেন্ট চলে গেছে, ফোনে জয়েন হয়েছি, দেখি একটু ওয়েট করেন চলে আসবে। আমি দেখাবো।